What is up, guys? Dada is back. Dhruv Rati dekhchen. Jio, kiram? Tojo. Bolnam jia, otam tojo. So, Dhruv Rati dekhchen, boshe boshe. Aajke Sunday morning, onek din vlog ashe ni. To, shomoy boshe vlog ashe na. Onekei bolche, bhaira message kore kore bolche jara amon. Actual bhalo bashe jara amon. Tomar to comment koro rating kore. Jai hok, vlog aajke ashche, aajke barite vlog. আর এই সপ্তাহে কি কি করেছি সেগুলো কিছু কিছু ফুটেজ যেগুলো এই সপ্তাহে করেছি আরো কাজকর্ম আর একটা গ্যাজেট কিনেছি সেটারও কিছু কথাবার্তা সেটাকে নিয়ে তো চলো শুরু করা যাক আগে ব্রেকফাস্ট ফেকফাস্ট সারি তারপর অ্যাকোরিয়াম ফ্যাকোরিয়াম সব সব পরিষ্কারের ব্যাপার আছে এই যে অ্যাকোরিয়াম যেগুলো পরিষ্কার করতে হয় আমাকে এই যে করতে হবে কিন্তু ইন টাইম হবে আজকেই হবে সব সময় মতো হবে ঠিক আছে কি গো মা আজকে আমাদের রান্নার লোক আসেনি নাকি গো তুমি টেনশনে পড়ে গেছো এই মা অ্যাকোরিয়ামে জল দেওয়ার জন্য জল ঠল ভরে রাখছে অ্যাকোরিয়ামের জল আজকে চেঞ্জ হবে তাই তো এই কি রান্না করবে গো এদিকে তাকাও অনেকদিন পর ব্লগ করছে লোকেরা দেখতে চাইছে তোমাকে হ্যাঁ কেন দেখতে হবে দেখতে হবে তো মাংস আর পোলাও আজকে সিম্পল খাবার দাবার আগে রান্নার লোক আসুক নাহলে তাও হবে না আর জিয়াকে নিয়ে আমি ঘুরছি গরমসলিয়া পুজো আচ্ছা নিয়ে ব্যস্ত ওইদিকে জিয়া আমার কাছে ছেলেটা তো জিয়াকে একটু দেখেও না যদি জিয়াকে দেখতো তাহলে কাজ হ্যাঁ বেবি বেবি কি করছে ও দাদা নতুন লুকটা বলো দাড়ি ফাড়ি কেটে একদম ছিন্ন হয়ে গেছে দাড়ি আমার গজি নেবো চাপ গাইস ব্রেকফাস্ট রেডি 11:30 বাজে এখন মোটামুটি এরপর লাঞ্চ করার পালা এখন আপাতত ব্রেকফাস্টটা সেরে ফেলি সেরে ফেলে কাজকর্মগুলো করি আর তোমরা দেখতে থাকো এই সপ্তাহের কী কী গ্যাজেট কিনেছি না কিনেছি সেগুলো আমি ব্রেকফাস্ট করতে করতে তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি আনবক্সিংটা আর আনবক্সিংটাই দেখাবো পরে আমি বাকিটা দেখাবো ঠিক আছে গাইস আর এই শোরুমে চলে এসেছি ভাই প্রিয় এখানে প্রিয় ভাই মুখ খোলো আমাদের বিক্রি ছিল যে অমিতাভুদা এই যে মোন এদিকে এই দেখ এই মোন অ্যাকচুয়ালি এই বাইকটা কিনছে এই বাইকটা মোন বাইকটা বসবি তো নাহলে কী করে বুঝবে লোকেরা কিনছে বলে তো এগুলো সব এই উইকের মধ্যে আমার সাথে হচ্ছে এবার যে ব্লগটা আসবে পুরো উইকে যা যা করেছে তাই নিয়ে ব্লগ আসবে আরও জিনিসপত্র করেছি সেগুলো তোমরা দেখবে বা দেখেছো হয়তো আগে দেখো এই যে মোন কিনেছে এই বাইকটা দেখো নামটা বল বাইকটা একদম মিটিও 350 ওই দাঁড়িয়ে আছে অমিতাভুদার পেছনে ওর বাবা তো আমরা কিনেছি আমাদের বাইকটা ডেলিভারি নেওয়ার প্রসেস চলছে কমপ্লিট হোক বাইকটা নিয়ে বেরোবে তখন আবার ফুটেজ দেখাবো ঠিক আছে চলো এই ব্লগ আসছে এক মাস পর আবার সরি ফর দ্যাট আসবে আসবে আরো ব্লগ আসবে আরে কংগ্রেচুলেশন সবাই ফটো মাইকে নিয়ে আছে আর কি বলে যাই বড়
তো যাই হোক মোটামুটি ডেলিভারি কমপ্লিট, বাইরে এবার বেরোলেই আমরাও বেরোবো, চলো কি হচ্ছে দেখি এবার। Tojo, what? You are gaming or what? If the game is working. So guys, এই হচ্ছে 100 inch screen projector. Tojo, পাশে গিয়ে দাঁড়া, দেখ কত বড় screen perspective বুঝবে। Tojo, screen। হ্যাঁ, এই screenই থাক, এই screenটাই থাক। এই হচ্ছে Tojo। দাঁড়া মাঝখানে দাঁড়া না। এই হচ্ছে Tojo আর এই হচ্ছে screen। হাত দুটো তোল দুদিকে। মাঝখানে দাঁড়িয়ে দু হাতে তোল, এরকম কর, এরকম। হ্যাঁ, মাঝখানে। তো গাইজ এই দেখো, এই হচ্ছে 100 ইঞ্চ স্ক্রিন আর এই হচ্ছে Tojo। এই 100 ইঞ্চ স্ক্রিন যে স্ক্রিনে দেখেন, এই যে Tojo বাবু, স্ক্রিন ইজ 7 ফিট ডায়াগোনাল। তো এইটাই কিনেছি আমি, যে গ্যাজেটটা তোমরা দেখলে তখন আনবক্সিং করলাম, প্রজেক্টর। এই যে এখানে প্রজেক্টর চলছে আর এটা এখানে স্ক্রিন, আর Tojo খেলছে ভিডিও গেম। এমন গেম খেলছে Tojo মাফিয়া যে তার নাকি ল্যাগই এমন হচ্ছে, আমার ল্যাপটপ দিয়ে আর চলছে না মাফিয়া, এত হেভি গেম। তো এখন চান টান করি, দুপুরবেলা একটু খাওয়া দাওয়ার প্রোগ্রাম। শুনি আর কতক্ষণ জিয়ার খাওয়া, ও জিয়া খাচ্ছ, জিয়া খাওয়া খাচ্ছ, হ্যাঁ দেখি এদিকে দেখাও, এদিকে কোথায় দেখি দাও তো জিয়া, আমাকে দেখাও আমাকে, হ্যাঁ মুখে ভাত। তো তোমার রান্না কমপ্লিট, কি রান্না করলে তাহলে? ওই পোলাও মাংস। আর এদেরকে দেখো, কোলে বালিশ নিয়ে হাফ প্যান্ট পরে বসে আছে বলে কোলে একটা টেনি নিয়েছে, লজ্জাও নেই। কিরে বিয়ের বিয়ের ফিয়ার কিছু আনলি? এই সাবাস। তো মোটামুটি আমাদের চান টান হয়ে গেছে, অলরেডি 2:10 বাজে, বাবা চানে গেছে আর Tojo চানে গেছে, আমি একটু রিক্লাইনার নিয়ে বসে আছি খুলে খালে আরাম করছি। আজকে লেট ব্যাক সানডে ব্লগ হচ্ছে এটা, আর একটু পরে আমরা সিনেমা ফিনেমা দেখবো, হয়তো রকেটরি ফকেটরি বেরিয়ে গেছে দেখছি ওটিটিতে, তো ওগুলোই দেখবো। তো তখন দেখাবো প্রজেক্টর সিনেমা স্ক্রিন, যেটা দেখালো Tojo, প্রসপেক্টিভ বোঝালো তোমাদের হাত তুলে এদিক ওদিক করে, ওইটাই দেখাবো। আর প্রজেক্টরের কী ব্যাপার আছে বিকেলবেলা ওটা তোমাদের বলে দেবো, রাত্রিবেলা। ঠিক আছে চলো, আমাদের দোকানে সব সাজাই গুছিয়ে বসি, সব আসুক তারপর দেখাচ্ছি তোমাদের। তো গাইজ 4:45 বাজে, আমাদের মোটামুটি বাবা তো খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি, আর আমাদের আইটেম হচ্ছে আজকে এই পোলাও, চাটনি আর মাংস, মানে মাটন, মাটন পোলাও সবারই তাই খাবার আজকে, তাই খাচ্ছি। আর এরা রেডি মোটামুটি খাওয়ার দাওয়ার খাওয়ার জন্য, বিউটি কুইন। আরে ওটা ছিঁড়ে গেছে, ওটা কোনো ব্যাপার না, এইভাবে প্যাম্পাস পরিয়েছে, ওটা কোনো ব্যাপার না, ওটা ছিঁড়তেই পারে। আরে প্যাম্পাসটা পরাতে গেছে তখন দৌড় মেরেছে, তো কি হয় ছিঁড়ে যাবে না, এটা কি করে, এটা কাপড় কাগজের জিনিস একখানা। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করি, করে এবার তারপর একটুখানি টিভি টিভি দেখি, দেখি বা ঘুমাই যা করি করি, তারপর আবার বিকেলবেলা আস। প্রজেক্টরের কী ব্যাপারটা আছে তোমাদের ডিটেলসটা বোঝাবো, ওটাই আজকে USP ব্লগে। আর আজকে ব্লগে তেমন কিছু নেই, বাইরে হেভি মেঘলা ওয়েদার করেছে, একটু বৃষ্টি হয়েছিল, এখন বৃষ্টি বন্ধ হয়ে গেছে। তো গাইজ, তো গাইজ একটু বেরোলাম চড়কতলা দোকানপাট করতে, তো ওষুধ ফষুধ কেনার আছে, কিন্তু এখানে ওষুধ দোকান বন্ধ, খুব মুশকিলের ব্যাপার হয়ে গেছে, আর ওইদিকে যেতে হবে মনে হয়, কারণ কোথায় ওষুধের দোকান আছে এদিকে। শ্যামপল্লিটা খোলা আছে দোকান, ওষুধটা আগে নিয়ে নিই, প্রচুর হাঁটাহাঁটি হয়ে যাচ্ছে বিকেলবেলা, এক্সারসাইজ দাদা ওয়াকিং, চলো শ্যামপল্লির দোকান থেকে ওষুধটা নিয়ে বাড়ি যাই আগে। জিয়া তোমার চকি ভালো লাগে? থ্যাংক ইউ জিয়া। হ্যাপি বার্থডে বলো, জলি আছে পেছনে, জিয়া রানী কি স্টাইলিং করছে দেখো, পোজ দিচ্ছে জিয়া রানী, টাটা বলে দাও, টাটা বলে দাও, টাটা।
তো গাইজ, এই হচ্ছে সেই স্ক্রিন, 100 inches স্ক্রিন সাইজ ডায়াগোনালি। আর এই হচ্ছে প্রজেক্টর, ওয়ানবো X1 Pro 2022 এডিশন। এরপর যে পিকচার কোয়ালিটি হলো সব তোমাদের দেখাবো। অ্যাকচুয়ালি যেটা হয়েছে এবার বলি আমি, দাঁড়াও, অ্যাকচুয়ালি যে জিনিসটা করা হয়েছে সেটা হচ্ছে প্রজেক্টরটা লাগানো হয়েছে আমার বেডরুমে। টিভি কিনিনি, প্রজেক্টরটা কিনেছি। এই প্রজেক্টরের গুড কনসগুলো কী আছে আগে বলে দিই। আগে খারাপ হচ্ছে স্পিকারটা, সাউন্ড খুবই কম আসে, তার জন্য একটা এক্সটার্নাল স্পিকার আমার ওখানে চার্জ হচ্ছে অলরেডি বসে, পরবর্তীকালে অন্য কিছু কিনবো, আপাতত যেটা আছে সেটা দিয়ে কাজ চালাচ্ছি। তো সেটা একটা এখানে কন, এটার সাউন্ডটা খুব খারাপ। আর প্রোস বলতে গেলে অ্যান্ড্রয়েড প্রজেক্টর আছে, অ্যান্ড্রয়েড প্রোজেক্ট ইউটিউব ফিউটিউব দেখার জন্য ঠিক আছে, কিন্তু তুমি অ্যামাজন প্রাইম নেটফ্লিক্সটা পিকচার কোয়ালিটি অত ভালো পাবে না। ওটার জন্য ফায়ার স্টিক আমি লাগিয়ে নিয়েছি অলরেডি, পেছনে ফায়ার স্টিক আমার লাগানো আছে, দেখাচ্ছি চলো। এই আমার ফায়ার স্টিক অলরেডি লাগানো আছে, পেছনে HDMI পোর্টও আছে, পেছনে পেছনে USB পোর্টও আছে, সব আছে। স্ক্রিনটা আলাদা করে পারচেস করেছি, ওটা আলাদা করে পারচেস করা হয়েছে। আর যেটা এখানে একটা প্রবলেম আছে, এটা হচ্ছে যে রিমোটটা মাঝে IR ব্লাস্টার, তো যেহেতু এটা ব্লুটুথ রিমোট না, মাঝে মধ্যে রিমোটটা দিয়ে 2-3 বার ব্যাক টিপলে তারপর ব্যাক হয়, সেটা একটা প্রবলেম। ঠিক আছে, ম্যানেজেবল প্রবলেম, ওটা নিয়ে অসুবিধা নেই। কিন্তু যা যেটার জন্য আমি পারপাসটা যেটা কিনেছি, যে এই স্ক্রিনটা ফোল্ডেবল, ফোল্ড করা যায়, তোমাদেরকে সেটা দেখেইছো তোমরা অলরেডি, তোমাদেরকে দেখলাম আনপ্যাকিংয়ের সময়। তো এটা করা মানে টিভি কিনে আমার লাগাবার জায়গা অসুবিধা আছে, আর ফোল্ডেবল ফোল্ড করে সাইড করে রেখে দেবো, ট্রাইপডের ওপর আছে পুরো ব্যাপারটা, চাপ নেই। তো গাইজ, এখন প্রজেক্টর অন, স্ক্রিনে ছবি আসছে এরকম, আর আমি লাইট জ্বালিয়ে রেখেছি দুটো, স্যাটেলাইট লাইট আমার যে ওপরে লাগানো আছে দুটো লাইট জ্বলছে। তো এখন স্ক্রিনে ছবি এরকম আসছে, প্রজেক্টর অন আছে। এবার আমি নর্মাল এর হোমে গিয়ে আমি দেখাচ্ছি কীরকম এর সাউন্ড আছে, মানে ফায়ার স্টিকে না গিয়ে ইউটিউব ভিডিও চালিয়ে, একটা আমারই ভিডিও অবভিয়াসলি চালাবো। তো আলো জ্বালিয়ে এরকম ভিডিও আসছে, আর এইটা আমার প্রজেক্টর এখানে আছে, সাউন্ডটা প্রজেক্টর থেকেই আসছে, স্পিকার আমি কানেক্ট করিনি। এবার লাইট নিভিয়ে দেখাচ্ছি আপনাদের, 25 জুলাই তো আমরা বেরোচ্ছি এখন বড় কাছারির দিকে, জানি না আজকে এখন ওই কি একটা চলছে, বলছে মা বলছে মন্দির বন্ধও থাকতে পারে, দেখা যাক গিয়ে এখন কি ব্যাপার না ব্যাপার। নামছে ওরা মেয়েটাকে খাইয়ে ড্রেস করিয়ে। আপনারা যতটা দেখতে পাচ্ছেন ক্ল্যারিটি, ততটা ক্ল্যারিটি আমি স্ক্রিনে আমি এখানে দেখতে পাচ্ছি না, মানে যতটা ব্রাইটনেস আপনারা দেখতে, ক্ল্যারিটি না, ক্ল্যারিটি ঠিক আছে, ব্রাইটনেসটা স্ক্রিনে মোবাইলের স্ক্রিন থেকে কম আসছে, কারণ মোবাইলে একটু ব্রাইটনেসটা বাড়িয়ে রেখেছে। তো এই হচ্ছে ব্যাপার মোটামুটি। পেছনের লাইট জ্বালালে এরকম আলো আসছে, আমার লাইটটা এখন পেছনেরটা জ্বলছে, এই আলো আসছে এখন সামনে স্ক্রিনে, বেশ ভালোই, খারাপ না দেখার জন্য। ভিউইং অ্যাঙ্গেল ট্যাঙ্গেলও ঠিক আছে, এরকম দূর থেকেও দেখা যায় পুরো ভিউইং অ্যাঙ্গেল, একদম কোনা থেকে অনেকটা কোনা থেকে দেখা যায়। তো যাদের বড় রুম আছে অসুবিধা হবে না। তো এবার বলি ব্যাপারটা বাকিটা। তো এবার বাকি ব্যাপারটা হচ্ছে, যেটা বলার আছে প্রজেক্টরটা নিয়ে, সেটা হচ্ছে বক্স ফর মি, মানে আমার জন্য ঠিকঠাক আছে, স্পিকার লাগিয়ে নিতে হবে। প্রজেক্টর আর স্ক্রিন থেকে যে ডিস্টেন্সটা, মোটামুটি 10-9 ফুট ডিস্টেন্স হলে বেস্ট পিকচার পাওয়া যাবে, এর বেশি ডিস্টেন্স হলে পিকচারটা একটু ব্লারি হয়ে যাচ্ছে, একটু সামনে চলে গেলে স্ক্রিন সাইজ ছোট হয়ে যাচ্ছে। 9.5-10 ফিট ইজ পারফেক্ট ডিস্টেন্স, মানে আমি স্ক্রিনের এখানে আমি দাঁড়িয়ে আছি, এটা স্ক্রিন, প্রজেক্টরের ডিস্টেন্স ওখানে মোটামুটি 10-9 ফুট ডিস্টেন্স আমার এখান থেকে অতটা আছে। সো এই পুরো ব্যাপারটা এরকম, মোটামুটি কস্টিং হচ্ছে কি, প্রজেক্টর 15,000 টাকা মতন পড়বে দাম, আর স্ক্রিনটার দাম 4,000 টাকা মতন পড়েছে। 100:16:9 রেশিও, বাড়ির জন্য নিলে 16:9 রেশিও নেওয়াটাই বেটার, সব OTT প্ল্যাটফর্ম অ্যাপগুলো ওটাই সাপোর্ট করে। সো আজকে ব্লগটা এরকমই টুকটাক টুকটাক করে গ্যাজেট ফ্যাজেট দেখিয়ে, আমার বন্ধুর বাইক ডেলিভারি, মানে বন্ধু মানে আমাদের গ্রুপের অমিতাবদার বাইক ডেলিভারির একটা ছোটো ফুটেজ, ওটাও তোমাদের দেখালাম কী কী করেছি সারা সপ্তাহ, সেটাও দেখালাম একটা রিক্যাপ, আর এটাও দেখালাম প্রজেক্টরটা কীরকম কিনেছি না কিনেছি। একটা স্পিকার সেট কেনার ইচ্ছা আছে, পরবর্তীকালে আই উইল বাই ওয়ান, তখন বলবো কি স্পিকার সেট কিনেছি না কিনেছি। ব্লগ করার চেষ্টা করছি, কোথাও যেতে পারছি না বলে ব্লগ করতে পারছি না। সাপোর্ট করতে থাকো, ভালোবাসা দিতে থাকো, সাবস্ক্রাইব করতে থাকো, লাইক করতে থাকো, পুরো ভিডিওগুলো দেখতে থাকো, আবার নতুন ট্যুরের ভিডিও নিয়ে আসবো। এখন ট্যুরে যাওয়া হচ্ছে না, হবে হয়তো নেক্সট মান্থ থেকে একটা দুটো ট্যুর হবে, চেষ্টা করবো যাওয়ার একটা তো ছোট ট্যুরে, দেখছি ব্লগ আসতে থাকবে। কিন্তু তোমরা ভালোবাসা দিতে থাকো, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে থাকো চ্যানেলটাকে, বঙ্গদাদা উইল বি দেয়ার ফর ইউ অলওয়েজ। 1 মাস পর ভিডিও লেখে হবে, ভিডিও আসছে, মাসের চেষ্টা করবো 2-3টে ভিডিও আনার তোমাদের জন্য। চলো, সি ইউ সুন ইন অ্যানাদার ব্লগ, বঙ্গদাদা সাইনিং অফ, টেক কেয়ার, বি হ্যাপি, বি সেফ, টাটা।